আমি আজকে আপনাদেরকে একটি সিঙ্গেল ফেজ মোটর থ্রি ফেজ লাইনে চালিয়ে দেখাবো। আমার সামনে একটা সিঙ্গেল ফেজ মোটর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মোটরগুলোর এখানে চারটি টার্মিনাল আছে সিঙ্গেল ফেজের, এখানে অবশ্য আরও একটা টার্মিনাল ছিল। এগুলো হলো এটাকে রিভার্স ফরওয়ার্ড করার জন্য স্টার্টিং থেকে ট্যাপ করা ছিল, যাতে সহজে এটাকে রিভার্স ফরওয়ার্ড করা যায়। তো আমরা এটা আগে চেক করে নিই যে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং। আমি একটা মিটার নিলাম, মিটারটা অন করি, রেজিস্ট্যান্স মাপব। এই জন্য রেজিস্ট্যান্স অপশনে দেখলাম, ওহম অপশনে দিলাম, 200 ওহমে দিলাম। এখন আমি টার্মিনালগুলো ধরে ধরে দেখবো পেপারটা আসে কিনা। যেহেতু দুটো সবুজ কালার, এই দুটো একই টার্মিনাল। এখানে আপনারা 8.8 ওহম দেখতে পাচ্ছেন। এটাতে হলো 7.7। তাহলে আমাদের যেটাই বেশি মান আছে এটা হলো স্টার্টিং হবে, আর যেটা কম আছে এটা হলো রানিং হবে। এখন আমরা এটার সাথে একটা সিঙ্গেল ফেজ লাইন দেওয়ার জন্য ক্যাপাসিটর লাগিয়ে সিঙ্গেল ফেজে আগে চালাই দেখি, তারপরে এটাকে আমি থ্রি ফেজে চালাবো। আমি একটা ক্যাপাসিটর নিলাম 12 মাইক্রোফ্যারাডের। এখন আমি একটা রানিং এবং একটা স্টার্টিং তার একসাথে লাগিয়ে দেব, দিয়ে উক্ত টার্মিনালে আমরা সাপ্লাইয়ের নিউট্রালটা দেব। আর আমি আমার ফেজ তারটি রানিং এর সাথে দিব, সঙ্গে ক্যাপাসিটর একটি টার্মিনাল দিয়ে দিব। বৈদ্যুতিক কাজ করার সময় অবশ্যই নিরাপত্তা বজায় রাখবেন, ভালোভাবে একটা জিনিস শিখে তারপরে কাজ করবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। ক্যাপাসিটরের ওপর যে প্রান্ত এটা আমি স্টার্টিং একটা কয়েলের সাথে লাগিয়ে দেব। আমি এবার সংযোগ স্থলগুলো ভালো করে ইনসার্টিং টেপ দ্বারা টেপ করে দেব, টেপিং করে দিচ্ছি। এখন আমি মোটরের সাপ্লাই দিব, সাপ্লাই দিয়ে তাকে আমি চালিয়ে দেখাচ্ছি।
করে দিলাম। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝছেন যে মোটরটি চালু হয়েছে। আমি এটা অফ করে দিলাম, তারপরে এটা ঘুরছে। আমি এটাকে অবশ্যই এখন থ্রি ফেজে চালিয়ে দেখাবো আপনাদেরকে। এই জন্য আমি সিঙ্গেল ফেজ সাপ্লাই খুলে নিচ্ছি এবং ক্যাপাসিটরের সংযোগ খুলে নিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা রানিং এবং স্টার্টিং এ একটা টার্মিনাল শর্ট করছিলাম আর এই দুটো ক্যাপাসিটর লাগাইছিলাম। এখন আমি এই অবস্থায় এখানে যে রানিং স্টার্টিং শর্ট করছিলাম এটাতে একটা ফেজ দিব, এটাতে একটা ফেজ দিব এবং এটাতে একটা ফেজ দিব। আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে লাগাচ্ছি, কোনো কন্ট্রোলিং সার্কিট করব না, যা সেটাকে আমি নিজে পুশ করে এটাকে অন করে দেখাবো। এখানে কোনো কন্ট্রোলিং সার্কিট ব্যবহার করা হয়নি, শুধু কাজের সুবিধার্থে থ্রি ফেজ লাইন অন করার জন্য কন্ডাক্টরটা ব্যবহার করছি। আমি তাহলে এই পাশে তিনটা টার্মিনাল লাগিয়ে ফেললাম, এটা স্টার্টিং এর, এটা রানিং এর এবং এখানে রানিং এবং স্টার্টিং একসঙ্গে। এখন আমি থ্রি ফেজ সাপ্লাইয়ের জন্য তিনটি তার নিছি, নিয়ে এটা আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর পাশে এনোতে লাগাই দিচ্ছি। লাগিয়ে দিলাম, আমরা থ্রি ফেজ লাইনটা অন করব, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো একটু। আমি এই জন্য মিটারটা ভোল্টে নিলাম, 500 ভোল্ট এসিতে নিছি। আমি লাইনটা এপাশে অন করছি, এখন আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখাই যে এটা থ্রি ফেজ লাইন। দেখতে পাচ্ছেন যে 408 ভোল্ট, এই দুটোতে আবার 408 ভোল্ট, তার মানে তিনটাতে লাইন আছে। আমি এই অবস্থায় এখন এটা অন করলেই মোটরটা অন হবে। মোটরটা অন হয়েছে,
হচ্ছে চলছে অনেক গতিতে, আমি এটাকে একটু থামানোর চেষ্টা করছি। টেস্ট অফ হয়েছে, আমি আবারও চালাই দেখে, যেহেতু প্রথমবার পড়ে গেছিল একটু কাঁচায় মুড়ে উঠে উঠে দাও। এটা একটু শক্ত করে আমি জাস্ট এটাকে একটু অন করবো আবার একবার। আশা করি সবাই বুঝছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।